নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। এই সুটি, এটা তুমি কোনো কাজ করছো? কি করেছি আমি? যারা আমার মানুষ জট ডুবে দিছো, চার সাবজেক্টে ফেল করছো। এই যে তোমার মার্কশিট আমার হাতে। ফেল করেছি, খুব ভালো করেছি, তাতে আপনার কি? আচ্ছা, আপনি যে আমাদের গ্রামের কলেজের এত ভালো ছাত্র ছিলেন, কত ভালো রেজাল্ট করেছেন, তো আমি কি কখনো আপনার প্রশ্ন করেছি আপনি এত ভালো রেজাল্ট কেন করেছেন? তা আমি এখন ফেল করেছি জন্য আপনি এসে আমাকে কেন জিজ্ঞেস করতেছেন যে এই সুটি তুমি কেন ফেল করেছো? শোনেন, মানুষের বিষয় নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়ে নিজের চরকায় গিয়ে তেল যাক। আমার নিজের চরকায় তেল অনেক বেশি হয়ে গেছে, তেল উপচয়ে পড়তেছে, এই কারণে তেল দিতে চাইতেছে অন্য রেও। দুই দুইবার ইন্টারমিডিয়েট ফেল করে বড় বড় কথা বলতেছো, প্রত্যেকে আসে বড় বড় কথা। হ্যাঁ, তার সঙ্গে আলোচনা করতেছিলাম আমি, সে আমারে রিকোয়েস্ট করছে তোমার পড়ানোর জন্য। যাই হোক, আমি পড়াবো তোমারে, চলো। চলো মানে? চলো মানে একটা ফেল টুর ছাত্রীর একটা ব্রিলিয়ান্ট ছাত্র পড়াবে, এই চলো। আপনি নিজেরে অনেক ব্রিলিয়ান্ট মনে করেন? হ্যাঁ করি। আসলে ব্যাপারটা কি জানেন, আমিও কিন্তু কম ব্রিলিয়ান্ট না, শুধু আমার পড়ালেখা করতে ভালো লাগে না জন্য, মানে মনটা বসে না জন্য আমি পড়ালেখা করি না। আমি যদি সামান্য একটু বই খাতা খুলে সামান্য একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতাম, তাহলে আমি আপনার থেকেও অনেক ভালো রেজাল্ট করতাম, বুঝতে পেরেছেন? আপনি বাপ, আপনার যে রেজাল্ট শিটটা দেখাবো সেই সাহস আমার হইতেছে না, কারণ আমি জানি আপনার মন আমার চেয়ে অনেক বেশি খারাপ। তারপর যদি সাহস হয় দেখেন। আরে রেজাল্ট শিট দেখে আমার কি হবে? আমি তো জানি আমার মাইয়া সাইড সাইডটা সাবজেক্টে ফেল করছে, মানে এই মায়ের জন্য না এই খান বাড়ির মান ইজ্জত সব শেষ। জি জি কাকা, এটা আপনি কি বললেন? কিসের খান বাড়ি? পুরো গ্রামের মান ইজ্জত শেষ, সেই কারণেই আমি আসছি। তাহলে আসতাম আমি? আমি একটা জিনিস বুঝলাম না, আমার তো রেজাল্ট কোনো দিন খারাপ ছিল না, আমি তো একটা মেধাবী ছেলে, সবাই তো তাই বলে, নিজের কথা তো নিজের বলতে ভালো লাগে না। একটা দিন আমারে বললেন না আপনি বছরের পর বছর খারাপ রেজাল্ট করতেছে? বাবাজি আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। বাবাজি তুমি আজকাল থেকে আমার মেয়ের সব দায় দায়িত্ব নাও, মানে আমি নিশ্চিত তুমি যদি ঘরে পড়াও তাহলে আগামীবারও পাশ করবেই। কি বলেন, পাশ তো করবোই যদি আমি দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়াটা হইতেছে ব্যাপার, পাশ করবো না কেন? ঠিক আছে, অসুবিধা নাই, দায়িত্বটা আমি নিতেও চাই কাকা। আমি ছুটিতে পড়াবো, আমি দায়িত্ব নিলাম। পড়াবেন মানে? আপনি আমারে কি পড়াবেন? আমি আপনার কাছে পড়বো না। আমি এই কার সাথে বেতমিজি করতেছো? হ্যাঁ আমি আপনার কাছে পড়বো না। আর ফেল করতে করতে তো এই খানবাড়ির মান ইজ্জত কই গেছে সেটা বোঝার ক্ষমতা নাই তোর। বেশি বাড়াবাড়ি করবে না, আমি যা বলতেছি আজকে থেকে তাই হবে। মিনাস তোমার আজকে থেকে পড়াবে, যাও পড়ার টেবিলে যাও, যাও ওই খেলে বসো, যাও আসতেছি আমি, যাও। কত স্বপ্ন দেখছিলাম মায়াটারে ডাক্তার বানাবো। হইব ডাক্তার, আপনি চিন্তা করেন কেন, আমি দায়িত্ব নিছি না, ডাক্তার হয় সামনে, আপনি কি মনে করছেন? আসি কাকা। সুটি তুমি কান্নাকাটি কেন করতেছো না, এটা তোমার বুঝে আসে না। আমি কাঁদবো কিসের জন্য, মানে আমাকে কেন কাঁদতে হবে আমি সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা আমার কি বিয়ে
নাকি আমাকে এখন কবুল বলতে হবে, এই জন্য আমি এখন হাউমাউ করে কাঁদবো? তোমার কে বলছে যে মেয়েরা কবুল বলার টেনশনে হাউমাউ করে কাঁদে? শোনো, একদল যুবকের গবেষণায় পাওয়া গেছে মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে পরীক্ষা ফেল করার পরে। যারা এই গবেষণাটা করেছে তারা ভুল গবেষণা করেছে। এই যে দেখেন, আমি তো প্রত্যেক বছর পরীক্ষায় ফেল মারতেছি, আমি কিন্তু কাঁদতেছি না, উল্টা ব্যাপারটা আমি অনেক এনজয় করতেছি। মানে মানে ফেল করার কারণে কলেজে না আমার ফ্রেন্ড সার্কেলটা দিন দিন অনেক বড় হচ্ছে। মানে এই জুনিয়র সিনিয়র এখন সবাই আমার ফ্রেন্ড হয়ে যাচ্ছে, ব্যাপারটা মজার না? হাসি বন্ধ প্লিজ, ব্যাপারটা মজার না এবং মজা করার আপনার দরকার নেই। আজকে থেকে তোমার পাশ করানোর দায়িত্ব আমার। অ্যারিস্টটল সাহেবের বইটা দাও। অ্যারিস্টটল সাহেবটা আবার কি? জীববিজ্ঞানের জনক, অধ্যায় 1, 2, 3 ঝাড়া মুখস্থ করবা। তারপরে কোনো কিছু যদি না বোঝো সেটা টুকে রাখবা, ওটা আমি বুঝাই দেবো। আর পড়ানোর সময় স্যার বলে ডাকবা, নাহলে পড়ানোর মুড আসতে চায় না। কেন আমি আপনাকে স্যার বলে ডাকবো? কেন আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না? আপনি কি আমার কলেজের টিচার যে আপনাকে স্যার বলে ডাকতে হবে? আপনি হচ্ছেন এই গ্রামের বড় ভাই, সবাই আপনারে ভাই বলে ডাকে, তাই আমি আপনারে ভাই বলেই ডাকবো। তবে এর সাথে আরেকটা কথা আছে, সেটা হলো আমি না আপনার একটা গোপন কথা জানি। কি জানো? আপনি যে বছর বিএ পাস করেছিলেন সেই বছর আপনার সাথে আরো 2 জন বিএ পাস করেছিল, মানে আপনার মোট 3 জন করেছিলেন। সেই 3 জনের মধ্যে আপনি হয়েছিলেন থার্ড, তৃতীয়। তুমি বিজ্ঞানের ছাত্রী, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। ওরা যা দিছি সেগুলো পড়ে রাখবা। আমি গেলাম এখন। সাহস আমারে একগাদা পড়া দিছে, আমি এত কিছু পড়তে পারবো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাকে একটা শিক্ষা দেওয়া লাগবে, তাহলে বুঝতে পারবে আমাকে অর্ডার করার মজা কীরকম। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম মাস্টার। হ্যাঁ শুনতে ভালো? আমি তো ভালোই আছি। ছাত্রীর পড়াশোনা চলতেছে কেমন? আরে কি বলেন, পাস না করলে তাহলে আমি পড়াইতেছি কেন? ডাক্তার হওয়ার দিকে ইঞ্চি ইঞ্চি করে আগাইতেছে। কাকা আপনি অপেক্ষা করেন, কিছুদিন পরে মানুষ আপনারে কইব যে ডাক্তারের বাপ। খান বাড়ির নাম চেঞ্জ হয়ে দিতে পারে, হয়ে দিতে পারে ডাক্তার বাড়ি। কি বলতেছো? সেটা তো আমার দিল ঠান্ডা হয়ে গেল, খুব খুশি হয়েছি বাবা। যাও যাও যাও, সুইটি পড়ার টেবিলে আছে। ছিল জি কাকা। স্যার আপনি এসে গেছেন, আমি তো এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতেছিলাম? শুনে ভালো লাগলো, বসো। স্যার আপনি ওইখানে বসতেছেন কেন? ওই চেয়ারে কেন? আপনার চেয়ার তো এইটা, আপনি এইখানে আসেন, এইখানে বসেন স্যার। আজকে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসটা করাই কলেজের শিক্ষকদের মতো, প্রত্যেকদিন তো বসে বসে পড়াই, একভাবে পড়ানোটা বোরিং লাগে। তুমি চাইলে আমার চেয়ারে বসতে পারো। সি সি স্যার, কি যে বলেন, আমি ছাত্রী হয়ে যদি শিক্ষকের চেয়ারে বসি তাহলে তো পাপ হবে স্যার। ওয়ার্ক করছো? হ্যাঁ স্যার, চেষ্টা করেছি করার। কলম দাও। কলম? জি স্যার দিতেছি।
এই যে স্যার খোলো, এই যে স্যার ব্যথা পেলেন স্যার, সরি সরি স্যার সরি। তুই ইচ্ছা করে করো নাই তুমি? না না না, অ্যাক্সিডেন্ট মাল লাগছে, এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে ঘটতেই পারে, আমার অপছন্দ না, ঠিক আছে সমস্যা নাই। দেখি কি করছো, বলছি কি আর করছো কি তুমি, তা বিয়েবা বলে তো পাশ করতে পারবে না। তুমি একটা শিক্ষিত মেধাবী লোকের কি দেখবা, তোমার কি যোগ্যতা আছে? খালুজার, আমার হবু বউকে যে পড়াবে তাকে দেখার মতো বোঝার মতো ক্ষমতা আমার আছে, আমি বুঝি যে আমার হবু বউকে কে পড়াতে পারবে, সেই জন্য আমি চিন্তা করছি আমার হবু বউকে যে পড়াবে তার ইন্টারভিউটা আমি নেব। তোমার তো এত পাকনামে করার দায়িত্ব আমি তোমার দিয়ে নিয়ে দিছি, এখন যাও যাত্রা ঘুরে আসছো, বাড়িতে যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, আমি গঞ্জে মিটিং করে তারপর আসতেছি, যাও। সেভাবেই গাইডলাইন নেব, একজন ডাক্তারের বৈশিষ্ট্য কি জানো? একজন ডাক্তার রোগীর চোখের দিকে তাকায় আর নারী নক্ষত্র সব দেখতে পাই, ভালোবাসা দিয়ে। বাহ বাহ বাহ, মাস্টার মশাই দেখছি ছাত্রীকে পাঠ্যপুস্তক ছেড়ে নাটক সিনেমা শেখাচ্ছে, আর আমি যদি হঠাৎ করে না ঢুকতাম তা তো কিছুই বুঝতাম না। কথাটা এবার তা নাই, ব্রেক ছাড়া ঠেলা গাড়ির মতো ঢুকলেন কেন আপনি, আর হাততালি দিতেছেন? আমরা কি যাত্রা করতেছি এখানে, হাততালি দেন আপনি, পরিচয় কি আপনার? আমার পরিচয় শুনলে আপনার মুখের ভাষা বন্ধ হয়ে যাবে। আমি হচ্ছি খান সাহেবের হবু জামাই। স্যার উনি হচ্ছেন আমার খালাতো ভাই ইদ্রিস ভাই। শুধু ইদ্রিস ভাই বলছো কেন? আমার সাথে তোমার বিয়ে ঠিক করছে, আমার মা তোমার বাবা যে কথা বলছে সেটা কি ভুলে যাচ্ছ কেন? আমাদের দুইজনের বিয়ের কথা না সেটা বলো। আমি যে তোমার হবু স্বামী সেই পরিচয়টা দাও। ইদ্রিস ভাই আপনি একটা ভুল করতেছেন, আমি বলতেছি আমাদের দুই পরিবার একটা কথা বলে রেখেছিল যে যখন আমি বড় হব তখন যদি আমরা দুইজন দুইজনকে পছন্দ করি তাহলে আমাদের বিয়েটা হবে। সেটাই তো, আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে। আরে ভাই পেঁচাইতেছেন কেন, একটা মেয়ে বছরের পর বছর ফেল করতেছে, আমি চেষ্টা করতেছি তারে পাস করাইতে। হ্যাঁ পাসটা করতে দেন ভাই, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর উপরওয়ালা যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে, টেনশনে কিছু নাই, আগে পাসটা করতে দেন। আপনি তো কিছুই বুঝেন না, আমার হবু বউকে পড়াতে গেলে আমার কাছে আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আপনার এডুকেশনের যোগ্যতাটাকে আমাকে জানতে হবে, বুঝছেন? হাসবো কে এখন, আপনি যে কথা বলছেন এ কথা বলার পরে হাসা দরকার, যে কোনো ধরনের সার্কাস দলের জোকার শুনলে ওইটা হাসবো, আমি এই এলাকার সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি আমার ইন্টারভিউ নেবেন? সম্ভব আপনার যে সিরিয়াস চেহারা, কোনোদিন সম্ভব না, আমি সিরিয়াসলি বলতেছি, যাই হোক আমি ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ দিতে আমি রেডি, আপনি বসেন প্লিজ, প্লিজ আপনি বসেন, আরাম করে বসেন, বলেন প্রশ্ন করেন আমি উত্তর দেবো। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি আপাত মস্তক একটা অবিবাহিত ছেলে। তাহলে তো ফেল। কিলো আটকে গেছেন নাকি? অসুবিধা নাই, চাইলে দাঁড়ায় প্রশ্ন করতে পারেন, আমি কিছু মনে করবো না, দাঁড়ান না, বসে থাকতে ভালো লাগতেছে, অবিবাহিত ছেলে মানেই তো রিস্ক,
আচ্ছা আপনার কি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা আছে? প্রেম ভালোবাসা ছাড়া মানুষ হয়? আমারও আছে, একজনের ভালোবাসি আমি। ভালো লাগলো, সিঙ্গেল মানুষ আবার আমার পছন্দ না। আপনি আপনার ভালোবাসা মানুষকে নিয়ে সুখী থাকেন। অবশ্যই সুখী হব। তো যাই হোক, কালকে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। সুইটি, তোমার খালতো বেড়ে একটু বাতাস করো, বিনা কারণে গামাইতেছে লোকটা। কাসু মাসু মঙ্গিতে দাঁড়ায় আছো কিসের জন্য? কি বলতেছো বইলা ফেলাও। খালুজি, আমার এই মাছটাকে একদম পছন্দ হচ্ছে না, কারণ মাছটা কেমন যেন উল্টাপাল্টা পাগল মতো কথা বলে। আর এই মাছটার কাছে যদি সুইটি পড়ে, সুইটি কিন্তু এবারও পাস করবে না। আরে পাগলের মতন এসব কি বলতেছো? মিনা যেতেছে অত্র অঞ্চলের সর্বশ্রেষ্ঠ ছাত্র। খালুজান, আপনার রাগ না করলে একটা কথা বলি। কি বলবো বলো। সুইটিকে আমি কয়েকদিনের ভিতরে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমার আব্বার আপত্তি না থাকতে পারে, কিন্তু আপনারে বিয়ে করতে আমার আপত্তি আছে। সুইটি, মুরব্বীদের সাথে এভাবে বেদবত কথা বলতে নেই, মুরব্বীরা কষ্ট পায়। আমি কথা বলতেই পারি, কারণ জীবনটা আমার, আর আগে আমি পাশ করব। আমি আগে আমার আব্বার মনোবাসনা পূর্ণ করব। বিয়ের পরে তো মনোবাসনা আমিই তোমাকে পূরণ করে দেব, বিয়ে করে সব কিছু হয়ে যাবে। না 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 না, কোনো কথা হবে না। আগে আমি ডাক্তার হব, তারপর এইসব আজে বাজে চিন্তা ভাবনা। খালুজান দেখছেন, দেখছেন আপনি? খালুজান, আপনি একটা কাজ করেন, আজকে আজকে আমি সুইটির বিয়ে করতে চাই, আপনি বিয়ের ইন্তজাম করে ফেলেন। ইদ্রিস মিয়া, তোমার মার সাথে কিন্তু আমার কথা হয়েছিল, বড় হইয়া তোমরা দুজন দুজনরা যদি পছন্দ করো, মনের মিল হয়, মতের মিল হয়, তাইলেই শুধু তোমাদের বিবাহ দিব, অন্যথায় না। ভালো তো জুলজি সিলেবাস শেষ করে ফেলছো। আপনার মতো এইরকম ব্রিলিয়ান্ট আর শ্রেষ্ঠ ছাত্র যদি আমার পাশে থাকে, তাহলে সিলেবাস না শেষ করে কি কোনো উপায় আছে? আমার না আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলে ফেলাম, অনুমতি প্রার্থনা করতেছো। ওই আমি আর কি রসায়ন সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাই। সাবজেক্টটা না মানে আমার কাছে কেমন জানি লাগে, কোনো রসকস নাই, পড়তেও ভাল লাগে না, একেবারে খুব বিরক্তিকর, অনেকটা ইদ্রিস ভাইয়ের মতো। ইদ্রিস ভাই কারে বিরক্ত লাগে জোরে বলো। ইদ্রিস ভাই আছে না, ইদ্রিস ভাই যেরকম বিরক্তিকর, রসায়ন সাবজেক্টটাও আমার কাছে সেই রকম বিরক্তিকর লাগে। ইদ্রিস ভাইয়ের বিরক্ত লাগে সেটা পড়ার টেবিলে বলার বিষয়। মানে ওই রসায়ন সাবজেক্টটা যে ওরকম সেটাই বুঝতে হবে। শোনো, রসায়নের ব্যাপারটা হচ্ছে যে রসায়ন এটা করতে হবে, বুঝতে হবে। শোনো, রসায়ন না জানলে কোনটা পদার্থ কোনটা অপদার্থ বুঝবা কি করে? রসায়নটা বুঝতে হবে। আমার তো মনে হয় আমরা চোখের সামনে এই যা কিছু দেখি এই সব কিছু অপদার্থ, তাই না? হ্যাঁ সেটাই, কিন্তু অপদার্থগুলো যে অপদার্থ সেটা বোঝে না, সামনে খালি গুনগুন করে। আপনি তো কিছুই বুঝেন না। এই তুমি বারবার এই এক কথা বলো কেন, যে আমি কিছুই বুঝি না? কি বুঝি না আজকে তুমি খুলে বলো। আপনি তো আমার কথা কোনো গুরুত্বই দিচ্ছেন না। আপনাকে আমি বারবার বলতেছি এই শিক্ষক রাখবেন না, এটা একটা শিক্ষকের না আছে চেহারা না আছে শিক্ষা। ওরা আপনি কি করে ওরা রাখছে সুটির জন্য যে আমার হবু বউ হবে?
তুমি মিনহাজের কথা বলতেছো? হ্যাঁ। তুমি কি জানো যে এই মিনহাজ অত্র অঞ্চলের সেরা ছাত্র? আশপাশের পাঁচ দশটা গ্রামে ওর মতন ছাত্র গত পাঁচ বছরে পয়দা হয় নাই। শুনেন, আপনি রাখবেন আমার হবু বউ সুইটির জন্য প্রফেসর, ডাক্তার, নাম করা MBBS ডাক্তার, তাকে রাখবেন। সে ভালো শিক্ষা দিবে, MBBS ডাক্তার হবে, ডাক্তার সুইটি হবে, ডাক্তার সুইটি হবে, সব জায়গায় বলবে, চেয়ারম্যান হিসেবে নাম হবে, গ্রামের নাম হবে, অত এলাকার নাম হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর আপনি রাখছেন এমন একটা চেহারা হলাম, কি খুব ছাগলের মতন কথা বলো না। প্রফেসর যে সুইটির জন্য রাখবা, ডাক্তার যে রাখবা, টাকা দিবে কে? গাছ থেকে টাকা পড়বে? আমি দরকার পড়লে আমার বাপ দাদা দুই কানে জমি বিক্রি করে ফেলবো সিটির জন্য, কি বলে? আমি কি এটাও পারবো না? আমি আপনাকে এতবার বলতেছি, আপনি কক্সবাজারের কোনো গুরুত্বই দিচ্ছি। এই দেখো, তুমি সুইটির টিচার ঠিক করার কে? আর সুইটির টিচারের জন্য তুমি কেন তোমার বাপ দাদার জমি বিক্রি করবা? তোমার মার সাথে তো আমার এরকম কোনো কথা হয়নি। আপ কালকে ফুটবল খেলার মাঠে মারামারি করছে কারা, আমি তাদের একবার দেখতে চাই। কত বড় সাহস তাদের, আমার গ্রামে শান্তিপূর্ণ খেলার মধ্যে মারামারি করে, যেখান থেকে বড় সবগুলোকে ধরে নিয়ে আসবো। কাকা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবাজি, ভালো আছো? আছি ভালো কাকা, কিন্তু জরুরি ভিত্তিতে একটা ব্যাংক লাগবো। ব্যাংক দিয়ে তুমি কি করবা? না কাকা, আপনি যে ব্যাংক বলতেছেন, টাকা পয়সার ব্যাংক না, নদী নালা ডোবায় পাওয়া যায়, ঘরেও পাওয়া যায়, কুইনা ব্যাংক। ও আচ্ছা, কুইনা ব্যাংক, বুঝতে পারছি। কিন্তু কুইনা ব্যাংক দিয়ে তুমি কি করবা? এইটা খুব দরকার হয়ে পড়ছে, কারণ সুইটির আপনি তো ডাক্তার বানাইতে চান, এটারে বলা যায় ডাক্তার হওয়ার প্রথম পার্ট। মানে ব্যাংকটারে অপারেশন করিয়া মানে মানুষ কেমনে অপারেশন করতে হইব, এটা শেখানো আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু এই ব্যাংক ধরবো কেটা? হাতে সময় থাকলে তো আমি ধরতাম, সময়টা না। অবশ্য ইদ্রিস ভাই বলছিল যে সুইটির পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে তারে যেন বলা হয়, সে হেল্প করবে। কিন্তু মেহমান মানুষ তো, আমি কেমনে? না না, সেটা কোনো অসুবিধা নেই, আমি বলবো না। তোমার ব্যাংক দরকার তো, ইদ্রিস দিয়ে আমি আনাই নি মনে। কাকা আর একটা কাজ আছে। কি কাজ? আমার আর সুইটির সঙ্গে আপনার একটু টাউনে যেতে হইব। কেন টাউনে যেতে হইব? কেন? ওই কলেজের সায়েন্স ল্যাবে গিয়া ওরা কিছু রাসায়নিক দ্রবণ দেখাবো, এটা দেখানো দরকার আছে। ব্যাংকটার তো অজ্ঞান করতে হবে, মানে সুস্থ অবস্থায় কাটা তো অমানবিক হবে। ও কোনো ফর্ম কিনতে হবে আর কি। আরে এই জন্য আমার যাইতে হবে কিসের জন্যে? তাহলে তুমি আসো কে? সুইটির সব দায় দায়িত্ব তো এখন তোমার, তুমি নিয়ে যাও সব দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি যাইনি যাব। আচ্ছা ঠিক আছে তাহলে। জায়গাটা বেশি সুন্দর না? আচ্ছা শোনো, তোমার বিয়ে করার পর তোমার লোকে কিন্তু আমি ঘর করবো না। মানে নৌকা করব? নৌকা করবে মানে কি? মানে ঘরের ভিতর আমরা থাকবো না, নৌকায় নৌকায় থাকবো। আজকে খালে তো কালকে বিলে, পরশু দিন নদীতে। আমরা কি বাইদ্যা? শোনো, প্রেম যখন ঘরের মধ্যে ঢুকবো না, তখন প্রেম আটকা পড়ে যাবো, প্রেম হয়ে যাবো সীমাবদ্ধ। তোমার আমার প্রেম অসীম, খোলা, আজীবন। শরীরের চামড়া কুচকে যাবো, কিন্তু প্রেম থাকবো টান টান। এবার আমার কথা শুনো, তোমার এসব রোমান্টিক কথা শোনার জন্য কিন্তু এখানে আসি নাই। দেখো ইদ্রিস ভাই, আমার বিয়ে করার জন্য আব্বারে যে পরিমাণ জোরাজোরি করতেছে, আমার তো ভয় হতেছে আব্বা না জানে এত জোরাজোরিতে কখন রাজি হয়ে যায়। জীবনে একটা ইদ্রিসের কিন্তু দরকার আছে। একটা ইদ্রিস যদি না থাকে, তাহলে প্রেমটা পাইনসে হয়ে যাব। একটা ফাইটার মাঝখানে লাগবো না, নাহলে তোমার জয় করে আনন্দটা আমি কোথায় পাবো? এ অপদার্থ কিছুই করতে পারবো না, তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি নাকি ইদ্রিস ভাইয়ের একটা ব্যাংক ধরার জন্য বলছো? কারণ ব্যাংক ছাড়াও আর কিছুই ধরতে পারবো না। আচ্ছা ব্যাংকের কামড় কি বিষ আছে? না। কেন? ইস, থাকলে ভালো হইতো। কি ভালো হইতো? ইদ্রিস মরে যেত। তুমিও না আসো, তোমার সারাটা দিন কিন্তু আজকে আমার। আমার আর সহ্য হচ্ছে না, আপনি তো কিছুই বুঝেন না।
এই তুমি কথা কথা মুখের সামনে আঙ্গুল নাচে কথা বলো করে বেদ কি বুঝি না আমি কি হয়েছে বলো কাল সূর্য তো যখন তোমার পাগল হয়ে যেতে পারে কি মুশকিল আমার মেয়ে পাগল হয়ে যাবে কিসের জন্য এটা একটা মাস্টার হলো খালু আপনি বলেন এটা একটা মাস্টার হলো সূর্য যদি পাগল হয়ে যায় আমার অবস্থা কি হবে খালু এই তুমি খালি মাস্টারের পেছনে লাগা থাকো কিসের জন্য মাস্টার সুইটিরে পাগল বানাইতে যাবে কেন কি হইছে আপনি তো কিছুই বুঝেন এই তোমার নামে একবার বলছি বেদবার মতন আমার নাকের সামনে হাত ঘুরায় ঘুরায় কথা বলবা না আপনি বুঝতেছেন না সুইটি তো পাগলের ডাক্তার হবে পাগলের ডাক্তার বলে শুধু ব্যাঙের ডাক্তার এটা কি শুনতে ভালো লাগবে খালু সাহেব কি সব পাগলের মতন কথা বলতেছো সুইটি কেন পাগলের ডাক্তার হবে ব্যাঙের ডাক্তার হইতে যাবে কিসের জন্য আমার মেয়ে সুইটি তাহলে অপারেশন করার জন্য ব্যাঙ লাগবে কেন এটা তো মাথা আসে না ব্যাঙের যে অপারেশন করতে হবে না হবে এই কঠিন বিষয়টা তো তুমি বুঝবা না ওই জ্ঞান তো তোমার নাই তোমারে যেটা করতে বলা হয়েছে সেটা করো যাও যেখান থেকে পারো সাইড পাঁচটা ব্যাঙ ধরে নিয়ে আসো ব্যাঙ আমি পয়দা করবো পয়দা করবো পয়দা করে ছেড়ে দেবো তুমি কি পাগল হয়ে গেছো ব্যাঙ তুমি পয়দা করতে যাবা কিসের জন্য হ্যাঁ দেখেন না আপনি তো খালো যেন কিছুই বুঝেন না আচ্ছা যাও তুমি ব্যাঙ নিয়ে আসো আমি ব্যাঙ পাইলে আমি খুশি যাও আচ্ছা কেন আপনি বলেন 100 টাকা দিবেন ধর বেটা একটা ব্যাগে জুড়ে 100 টাকা দেন রাখ
এই নিন আপনার টাকা, আমার টাকা লাগবে না। ধন্যবাদ ধন্যবাদ। আসো 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 আসো। খালু যান এই যে আপনার ব্যাগ। ও দেখতেছি তো ছাগলের মতন করে ব্যাগ ধরে নিয়ে আসছো। আচ্ছা আমসো ভালো হয়েছে, এটা এখন যত্ন করে রাইখা দাও, ওরা টাউন থেকে আসলে ওদেরকে দিতে হবে। ওরা টাউন থেকে আসলে মানে বুঝলাম না, সুইটি বাড়িতে নাই? না বললাম না, ও মিনাজের সাথে একটু টাউনে গেছে। মিনাজের সাথে? মিনাজের সাথে আসলে খালো আপনি আসলে কিছুই বুঝেন না। মিনাজ একটা অবিবাহিত ছেলে, আপনি আবার হুবু বউর সাথে মিনাজের সাথে বাড়িতে যেতে দিলেন, কেন মিনাজের সাথে বাইরে যাবে? হ্যাঁ তো কি হয়েছে? আপনি জানেন না অবিবাহিত ছেলেরা কত ডেঞ্জারাস হয়, আপনি একজন চেয়ারম্যান হয়ে কি করে একটা অবিবাহিত ছেলের সাথে সুইটিকে আমার হুবু বউকে বাইরে যেতে দিলেন? এই দিস এই তোমার সমস্যা কি জানো, মানে তোমার বদভ্যাস, তোমার বদভ্যাস হইতেছে তুমি অযথাই মানুষজনকে সন্দেহ করো। আরে মিনাজ একটা ভালো ছেলে, আমি ওর খুব ভালো করে চিনি, ওর নিয়ে টেনশনে কিছু নাই। যাও ব্যাঙ আনছো, এটা যত্ন করে রেখে দাও। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। বাচ্চা মানুষ কিনে দিছি। বাচ্চা মানুষ না, ছি 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 করতেছেন কেন? এটা কি হারাম নাকি হালাল জিনিস? আপনিও খান। হালাল জিনিস কিনে দিছেন? হ্যাঁ হালাল জিনিস, আমার সন্দেহ যেটা সেটাই সত্য হলো, আজকে আমার এই দুই চোখ দিয়ে দেখতে হলো। চেয়ারম্যান বাড়ি বেহ, তুমি এরকম একটা পরপুরুষের সাথে প্রেম করতেছি একটু বাইরে এসে যাও, তুমি সুইটি বাড়ি যাও, আমি দেখতেছি মাস্টারের সাথে আমি কথা বলবো। ইদ্রিস ভাই আমি আপনার একটু বুঝাই বলি। তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার বলছি বাড়ি যেতে, যাও বাড়ি যাও। মিষ্টি মুখ করো। মিষ্টি মুখ না, আপনার লজ্জা লাগে না? আপনি না একজন বিলিয়ন স্টুডেন্ট, আপনার একটা শিক্ষিত লোক, আপনি কি করে এই কাজটা করলেন? আপনার মতো একটা শিক্ষিত লোক এই কাজটা কেন করলেন আপনি? আমার তো বিয়ের বয়স চলে যাচ্ছে রে ভাই, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, আমার কত সাহস সুইটিকে বিয়ে করা? আপনার তো মাত্র বয়স শুরু, আপনি মাত্র পাস করে বেরিয়েছেন, এত বড় শিক্ষিত একটা লোক যে কোনো মুহূর্তে আপনি বিয়ে করতে পারেন, যে কোনো পাত্রী আপনি পেতে পারেন, আমি তো সেই পাত্রী পাবো না, সুইটি ছাড়া কেউ আমাকে বিয়ে করবে না। এই বিবেক, এই সামান্য বিবেকটা কি আপনার কাছে নয় রে ভাই? এই দোয়াটা কি আপনি আমাকে করতে পারতেন না ভাই? আমার মৃত ভাইয়ের আশাটা কি আপনি পূরণ করতে পারতেন না ভাই? আমার কিন্তু ভালো লাগছে আপনার কথা, আপনার কথায় আমি প্রায় ইমোশনাল হয়ে গেছিলাম, শেষ মুহূর্তে আমি বুঝছি যে আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছেন। আরে ভাই বিবেক তো আপনার নাই, আপনি সুইটির মতো একটা মেয়েরে বিয়ে করতে চান, কোন হিসাবে চান? আপনি তো কিছুই বুঝেন না। কথা শুনেন, আমি একজোড়া জুতা কিনছি, 7-8 বছর হয়ে গেছে, পায়ে দেই না। হ্যাঁ গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য, পায়ে দিতে পারি নাই, সোল খুলে গেছে। কারণ কি জানেন? কেন? টেম্পার শেষ হয়ে গেছে জুতার। সেম অবস্থা আপনার, সময় মতন বিয়া করেন নাই, বসে থাকছেন, টেম্পার নাই। কে বিয়ে করবে আপনারে? কেন বিয়ে করবে সুইটির মতো একটা মেয়ে আপনারে? হ্যাঁ এই হুসটুকু আপনার হয় না? আরে ভাই নানান ধরনের অযোগ্যতার মডেল আপনি, যোগ্যতা নাই জোর করে বিয়ে করবেন? জোর করে ভালোবাসা হয়? পাত্তা দিব সুইটি, জীবন হইব না, পুরোটাই পণ্ডশ্রম। সুইটি তো আপনার বইন হয়, বইন হয় না? হ্যাঁ তাহলে আপনার বইন যাতে সুপাত্রস্থ হয়, একটা ভালো হাজব্যান্ড পায়, সেটা আপনার চাওয়া উচিত না? সেই ব্যাপারে আপনি বরং হেল্প করেন, যে বইনটা যেন একটা ভালো জামাই পায়, তাতেও আপনার একটা স্যাটিসফ্যাকশন হবে, একটা আত্মতৃপ্তি যে না আমি স্যাক্রিফাইস করছি, আনন্দটা পাইবেন, আনন্দটা নেন, নাহলে কিছুই পাবেন না ভাই। আপনি তো একটা ভালো স্টুডেন্ট তাই না, আপনি তো যখন তখন পাত্রী পাবেন তাই না? আপনার তো এখন বয়স রয়ে গেছে, আমার তো বয়স চলে যাচ্ছে, এই সুযোগটা তো আপনি তো দিতে পারেন, এই মানবিক ব্যাপারটা আপনি করতে যাচ্ছে যাচ্ছে বলতেছেন না, চলে গেছে, কয়দিন পরে অনেক বয়স কমেও বিয়ে করতে পারবেন না, এখন থেকে ওইদিকে নজর দেন, যা গেছে গেছে পিছনে।
বোনকে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দেন এবং সেটা আপনার তৃপ্তি দেবে। আমি বললাম প্র্যাকটিক্যাল হন। আমি যদি খালেজনকে আজকেই না বলছি, আমার নাম ইদ্রিস না। খালেজন, আমি বলছিলাম না আমার কথাটা সত্যি হয়েছে। সুইটি মাস্টারের সাথে প্রেম করে, ও একটা বাটপার সাথে প্রেম করছে, ও আপনার সাথে মিথ্যা কথা বলছে। খালেজন কি রে সুইটি, ইদ্রিস কি বলতেছে, এগুলি কি সত্যি? আরে চুপ করে আসছ কেন, কথা বল। কথা বলবে কোথেকে, ও কথা বলার কোনো মুখ আছে? ও তো সারাক্ষণ মাস্টারের সাথে প্রেম করে, ও কোথেকে কথা বলবে? আপনি একটা কাজ করে খালু, আজকে আপনি কাজী ডাকে আর মুরব্বী সবাইকে ডাকে, আমার সুইটির বিয়েটা দিয়ে ফেলান। আমি বলছি এই জিনিসটা ভালো হবে, আপনি তো আসলে কিছুই বুঝেন না। আমি বলেছি না আমি আপনার বিয়ে করতে পারবো না, আমি আপনার ভাইয়ের চোখে দেখি। দেখেন আমাদের দুই পরিবার আমাদের বিয়ে ঠিক করে রেখেছে, সেটা আমি মানতেছি, কিন্তু আমি আপনারে ভালোবাসি না, আমি আপনার পছন্দ করি না। আপনি এই সহজ কথাটা যে কেন বুঝতে পারতেছেন না, আমি তো এটাই বুঝতে পারতেছি না। তুমি তো কিছুই বুঝো না, তোমার ওই বদপোলাটাই মাথা নষ্ট করছে, তোমার মাথাটা নষ্ট করে দিছে। খবরদার, আমার পছন্দের মানুষের নিয়ে একটা মাঝে মাঝে কথা বলবেন না। হাই সুইটি, তুই ভুলে গেছিস, তুই তোর আব্বার সামনে দাঁড়ায় আছিস। আব্বা আপনি আমারে মাফ করবেন, আমি না ইদ্রিস ভাইয়ের বিয়ে করতে পারবো না। এই কথাটা এর আগে আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারি নাই, আর আজকে না বলে আর থাকতে পারলাম না। আমি না আসলে ওই মিনাস ভাই আছে না, উনারে পছন্দ করি, আপনি আমারে মাফ করে দিন। আমি দিতে পারি না, কারণ সুইটি তো তোমার ভালোবাসে না, পছন্দ করে না। সুইটি, আমার কথাটা শুনুন একবার, প্লিজ শোনা একবার কথাটা, আমার শুনো সুইটি। সুইটি তুমি ভাবতেছো আমার বয়স বেশি হয়ে গেছে? না না না, তুমি দেখো আমার ভাই বোনগুলো সবাইকে বয়স্ক বয়স্ক লাগে, আমাদের গোটা পরিবারটাই জেনেটিক সমস্যা আছে। তুমি দেখো আমার ভাই বোন সবাইকে কীরকম বুড়া বুড়া লাগে, আমার একটু বুড়া বুড়া লাগে। আমার বয়স তেমন কিছু হয় নাই, এই ধরো 24-25 এর বেশি না। তুমি কিচ্ছু ভাবো না, তুমি আমার বলো তুমি আমার একবার বিয়েটা করো, একবার বিয়েটা করো। ইদ্রিস ভাই আমি কিন্তু এর আগে আপনার বহুবার বলছি আমি মিনহাজরে পছন্দ করি, আমি তারে ভালোবাসি। আপনি একটু আগেও দেখলেন মিনহাজ আর আমি ঘুরতে বাইরেছি, আপনি যে তারপরে কেমনে আপনার সাথে আমার বিয়ের কথা বলেন আমি এটাই বুঝি না। ইদ্রিস ভাই শোনেন, আপনারে বিয়ে করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। সুইটি ঠিক আছে ঠিক আছে, তুমি মিনাসকে ভালোবাসো আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই, শুধু আমারে একবার বিয়েটা করো, একবার একবার আমারে বিয়েটা করো। ইদ্রিস ভাই আপনি বলেন এটা কোনো কথা? আমি মিনাসকে পছন্দ করে আমি আপনার কেমনে বিয়ে করব? শোনেন ইদ্রিস ভাই, আমি কিন্তু আপনার ভাই বলে ডাকি, আপনি আমার ভাইয়ের মতো এবং আমি আপনার ভাইয়ের চোখেই দেখি, আর আমি চাই আপনি সেরকমই থাকেন। আর ভবিষ্যতে এই যে বিয়ে শাদি এই ধরনের আজে বাজে কথা আমার আর কখনো বলবেন না, মনে থাকে যেন। সুপসাম বসে আছো কেন, কি বলতেছ বলো। যেই কথাটা অনেক আগেই আপনার বলা দরকার ছিল কিন্তু বলতে পারি নাই, যে আবদারটা অনেক আগেই রাখার ছিল কিন্তু রাখতে পারিনি। আরে বাবা রে, আবদারটা কি সেটা তো বলবা। আমি সুইটের ভালোবাসি ওরে আমি বিয়ে করতে চাই।
কি বললো তুমি? জি বিয়াদব, তোমার এই জন্য রাখা হয়েছে নাকি? তোমাকে রাখা হয়েছে আমার মেয়েরা পড়ানোর জন্য, পড়ানোর মধ্যে কি এইসব করছো নাকি? এই জি আবার বলে জি, মুখের উপরে মহিলা দিলে তুমি বিয়া করতে চাও? এই বিয়াদব, পোলাটার সাহস আছে, ভাল লাগছে ওরে আমার, ওরে চা খাইতে দাও। বায়োলজি বইটা নিয়ে আসো। কি পড়াবো আজকে? এক্স এক্স এবং এক্স ওয়াই। এটা আবার কি? বিয়ার পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। আরে ওই তাড়াতাড়ি বুঝাও না রোহিত, আরে মেহমানরা তো চলে আসবে একটু পরে, তাড়াতাড়ি সাজাও, তাড়াতাড়ি সাজাও। হ্যাঁ রোহিত, ওদিকে সবকিছু ঠিকঠাক রাখো, আরে একটু হাত চালা করো না। আমি তো বিয়ে সারিয়ে ফেলেছি, ওই যে আমার বউ। হ্যাঁ কালু মনে রাখেন, আমি কিন্তু ফার্স্ট জিত করে বিয়েটা সারিয়ে ফেলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে মিনাস বাবাজি, তোমরা কই? আরে আসো, আমাদের ইদ্রিস মিয়া তো বিয়া করে বউ নিয়ে আসছে। আসো আসো, বাইসা থাকো বাবা, বাইসা থাকো, সুখী হও তুমি। ইদ্রিস, আরে ইদ্রিসের বউ ভাবি না, ভালো হয়েছে না? বিষয়টা নিয়ে আসলে একটা টেন। ভাবি মিষ্টি মুখ করার দরকার? ভাবি না, আমরা বাজার থেকে মিষ্টি খাই আসছি। ও না, ঠিকই আছে, এই জন্য রসগোল্লার ছানা মনে হয় মুছে লেগে গেছে। ভাবি মোচটা একটু মুছেন। কি কব দেই তো, কোন কাজে যে বিয়া ভরাইছে? এই তুই মুস্কার আছিস কেন? তুই মুস্কার আছিস কেন? তোর আমি এক টাকাও দেবো না। দেখ মিয়া, 100 টাকা লাগিয়ে মুস্কাত নাকি? বাইরে যা যা যা। এই মাথা গরম করিস না।